গোটা রাজ্যটাই বেআইনি। বেআইনি কারখানা মুখ্যমন্ত্রী বড় বড় লেকচার মেরেছিলেন। স্বাভাবিকভাবে এই ধরনের একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে। এগরা বজবজ দত্তপুকুর এ যেন বারুদের সঙ্গেই বসবাস, বাংলা কি বদলাবে না কখনো? এগরাকাণ্ডের পর মাত্র 3.5 মাসের মাথায় ঘটল দত্তপুকুরের এই ঘটনা। রাজ্য প্রশাসনের তরফে বেআইনি বাজি রোখার বার্তা দেওয়া হলেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় জনমানসে উঠেছে প্রশ্ন। রাজ্যের আরও একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে বেশ কয়েকজন মানুষের প্রাণহানির আশঙ্কা দেখা দিল। রবিবার সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর মোচপল এলাকার একটি বাজি কারখানা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে বাজি কারখানাটি তো বটেই, আশেপাশের বেশ কয়েকটি বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। মৃত্যুর সংখ্যা নিয়ে সুনিশ্চিতভাবে কিছু জানা না গেলেও ঘটনাস্থলে দেখা যায় বেশ কিছু দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আশেপাশে। স্থানীয়দের অভিযোগ, মোচপোলের বাসিন্দা শামসুল আলী ওই বেআইনি বাজি কারখানার কারবার চালাতেন। শাসকদল তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার কারণেই পুলিশ প্রশাসন বেআইনি বাজি কারখানা নিয়ে কখনো পদক্ষেপ করেনি বলে দাবি করেছেন তারা। মাত্র 3.5 মাস আগে পূর্ব মেদিনীপুরের এগরা বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে মৃত্যু হয়েছিল মোট 11 জনের। এই ঘটনাকে নিয়ে সে সময় তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। এগরার ঘটনার মাত্র 5 দিনের মাথায় বিস্ফোরণে কেঁপে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ। সেখানেও এই বিস্ফোরণের নেপথ্যে ছিল বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ। মৃত্যু হয়েছিল এক বালিকাসহ 3 জনের। অবশ্য তালিকায় রয়েছে এমন অজস্র ঘটনা। 2022 সালের শেষের দিকে কাথির ভগবানপুর 2 ব্লকের ভূপতিনগর এলাকার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়িয়াবিলা গ্রামেও বিস্ফোরণ ঘটেছিল। ওই ঘটনায় মৃত্যু হয় এক তৃণমূল নেতাসহ 3 জনের। তার আগে ওই বছরেই পূর্ব মেদিনীপুরের পশ্চিম ভাঙনমারি এলাকার এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়, তার জেরে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর, জখম হয় অনেকে। গত 16 মে এগরার খাদিকুল গ্রামে হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে। ওই ঘটনায় মোট 11 জনের মৃত্যু হয়। ঘটনার পরে পলাতক ছিলেন বেআইনি বাজি কারখানাটির মালিক কৃষ্ণপদ ওরফে ভানুবাগ। পরে তার মৃত্যু হয় উড়িষ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল 30 বছরের বেশি সময় ধরে বাজি তৈরি করতেন ভানু। তার তৈরি বাজির চাহিদাও ছিল নাকি প্রচুর। ভানুর সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। ক্রমে ভানু হয়ে ওঠেন এলাকার সম্ভ্রান্ত ব্যবসায়ীদের অন্যতম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন ভানু তৃণমূলের বড় নেতা। বিরোধী দলগুলির তরফে জাতীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি তোলা হয়। অন্যদিকে 21 মে বজবজের চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানার বিস্ফোরণে মৃত্যু হয় 3 জনের। পরপর রাজ্যের 2 জায়গায় বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতা শুরু হয়ে যায়। গত 27 মে খাদিকুল গ্রামে গিয়ে এগরাকাণ্ডের জন্য মাথা নত করে ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে একগুচ্ছ পদক্ষেপের কথা বলেন তিনি। ওদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন অবৈধ বাজি কারখানায় কাজ করে জীবন নষ্ট যেন না হয়, শুধুমাত্র গ্রিন ফায়ার ক্র্যাকার ক্লাস্টার তৈরি করা হবে রাজ্যের ফাঁকা জায়গায়, তাতে চাকরিটা বাঁচবে, এমন দুর্ঘটনাও ঘটবে না। অবৈধ বাজি কারখানা বন্ধ করতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে। তিনি অভিযোগ করেন ভিন রাজ্য থেকে অস্ত্র আমদানি করা হচ্ছে বাংলায়, ওড়িশার মতন পড়শি রাজ্যে শব্দবাজি যাচ্ছে বলে অভিযোগ জানান তিনি। পুলিশকে নির্দেশ দিয়ে তিনি বলেন বর্ডারগুলি সিল করুন, যে ছেলেমেয়েরা হোমগার্ডে চাকরি পেয়েছেন এদেরকে বর্ডারে নিয়োগ করুন। মুখ্যমন্ত্রীর নির্দেশে বেআইনি বাজি রুখতে রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ। সে সময় দত্তপুকুরেও পুলিশি অভিযানে অন্তত 200 কুইন্টাল বাজি মেলে। দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ ইছাপুর পঞ্চায়েত এলাকায় সে সময় পুলিশি তল্লাশি অভিযান চলে। পুলিশ সূত্রের খবর, গোপন সূত্র মারফত খবর মিলে কাঠুরিয়া এলাকায় ইবাদত মণ্ডল নামে একজনের বাড়িতে প্রচুর বাজি মজুত রয়েছে। সেখানে গিয়ে উদ্ধার করা হয় বেআইনি বাজি। গত 21 মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আতশবাজি নিয়ে ক্লাস্টার গড়তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। স্থির হয় ওই কমিটি আগামী 2 মাসের মধ্যে রাজ্য সরকারকে একটি রিপোর্ট দেবে, তার ভিত্তিতে ক্লাস্টার করার সিদ্ধান্ত নেওয়া হবে।
গত 23 মে মালদার ইংরেজবাজারেও একটি বাজি কারখানার গুদামে আগুন লেগে মৃত্যু হয় দুজনের। ওই দিনই বেআইনি আতশবাজি রুখতে প্রশাসনিক আধিকারিকদের এবং কয়েকটি বাজি ব্যবসায়ী সমিতির প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এত তৎপরতার মধ্যেও প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে বেআইনি বাজি রোখার বার্তা দেওয়া সত্ত্বেও এগ্রাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটেই চলেছে কেন, তা নিয়ে জনমানুষে উঠেছে প্রশ্ন। বাজি প্রস্তুতকারকদের সঙ্গে প্রশাসনের একাংশের যোগসাজশের কারণেই এই ধরনের ঘটনা ঘটছে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী লিপস এন্ড বাউন্সের চোরদেরকে বাঁচানোর কাজে ব্যস্ত আর পুলিশকে বিরোধী দলের পুলিশদের ব্যবহার করতে ব্যস্ত। স্বাভাবিকভাবে বাকিটা তো কপালের উপর ছেড়ে দিয়েছে, তাই এই ঘটনা। বাজি হাব না তৈরি করে বাজি বেআইনি বাজি কারখানাগুলো বন্ধ করা দরকার তো আগে, বাজি হাব না তৈরি করে এগুলো ভাববে তারা এখন করবেন, দুদিন আলোচনা হবে। এগুলার ঘটনার সময় তো উনি অনেক রকম বক্তব্য রেখেছিলেন, হেলিকপ্টার ছড়ে 15 দিন পরে এসেছিলেন, ওনাদের শ্রাদ্ধ শান্তিতে ভানুবাগের শ্রাদ্ধ শান্তিতে এসেছিলেন, এসে অনেক বড় বড় কথা বলে গেছিলেন। এসব কি তৈরি হচ্ছে, মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি হয়েছে, ডিএমরা জায়গা দেখছে, এ শুধু মাত্র পাবলিসিটি ছাড়া অন্য কিছু। মুখ্যমন্ত্রী এসব বিষয়ে তার নজর নেই, তার নজর কি করে চোরেদেরকে বাঁচানো যায়, তার পরিবারের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে কি করে বাঁচানো যায়, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। আর ইমাম মোয়াজ্জেম সাহেবদেরকে নিয়ে মিটিং করা, সাম্প্রদায়িক কার খেলা, খেলা মেলাতে যথেষ্টার অর্থ বরাদ্দ করে মানুষকে সাময়িকভাবে ভুলিয়ে রাখা, এইসব কাজে স্থায়ী সমাধান করা এবং রাজ্যটাকে প্রগতি উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেসব ত্রুটি বিচ্যুতি সামনে এসে যাচ্ছে তার পার্মানেন্ট সলিউশন করা, স্থায়ী নিরাময় করা, এসব চিন্তা ভাবনা পরিকল্পনা এই মুখ্যমন্ত্রীর নেই। তার কারণ এই মুখ্যমন্ত্রী ব্যুরোক্রেসি এবং তার মন্ত্রিসভার কলিগদের কোনো কাজ করতে দেন না, তিনি একাই সব করেন। স্বাভাবিকভাবে তার চিন্তা ভাবনাটা এত দুর্বল, তার বহিঃপ্রকাশে বাংলা আজকে বিধ্বস্ত হচ্ছে এবং তিনি নিজে একজন ইতিহাস, অতীত এবং বাস্তব সম্পর্কে তার নিজের কতটুকু জ্ঞান আছে সেটা তো প্রত্যেক দিন লোক দেখতে পাচ্ছে। তিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিচ্ছেন, স্বাভাবিকভাবে এই ধরনের একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে।